খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধুমধাম করে পালন হলো বইতা রামকৃষ্ণ স্মৃতিসঙ্গে শ্যামা পূজার অনুষ্ঠান। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাবের 2 সদস্যের পরলোক গমনের জন্য ক্লাবের সমস্ত সদস্যরা তাদের ছবিতে মাল্যদান করেন এবং নীরবতা পালন করেন। বইতা রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের এই 3 দিনব্যাপী সুন্দর শ্যামা পূজা অনুষ্ঠানের জন্য আমরা খবর 24x7-এর পক্ষ থেকে রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের সদস্যদের হাতে শ্যামা সম্মান পুরস্কারটি তুলে দিলাম। বইতা রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের পূজা 39 বৎসরে পদার্পণ করল। প্রত্যেক বৎসরেই আমরা অনুষ্ঠান করি এবং মহাপ্রসাদ বিতরণ করি। এবছরও আমরা অনুষ্ঠান করতে চলেছি। বিশেষ করে আমাদের 2টি সদস্য প্রয়াত হয়েছে, তারা আর আমাদের মধ্যে নেই। ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন। তার আত্মার শান্তির কামনার জন্যে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আপনাদের ক্লাবের নাম? বইতা রামকৃষ্ণ স্মৃতিসঙ্ঘ। আপনার নাম? আমার নাম শশীকান্ত মণ্ডল। আপনি ক্লাবের? আমি ক্লাবের প্রেসিডেন্ট। ক্যামেরায় জিৎ দাসের সাথে শান্তনু মণ্ডল ও শুভজিৎ দাসের রিপোর্ট, খবর 24x7।